উল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করবে অত্র মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মোহাম্মদ আল আমিন। মোহাম্মদ আল আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান বাদদালাহু বাদা মা সামিআহু ফা ইন্নামা আজকে আমাদের এই প্রোগ্রামটা আপনারা জানেন যে আজকে আমাদের প্রোগ্রাম হলো যে 2021 শিক্ষাবর্ষের নতুন সবক উদ্বোধন ও আমাদের গত শিক্ষাবর্ষে বার্ষিক পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের মাঝে আমরা পুরস্কার বিতরণ করব আজকে। আর গার্জিয়ানদের উদ্দেশ্যে আমরা কিছু কথা বলবো মাদ্রাসার পক্ষ থেকে, যে কথাগুলো লক্ষণীয় এবং পালন করণীয়। তো আজকে যে আমাদের ছাত্রবাইদের উদ্দেশ্যে আমি যে কথাগুলো বলবো খেয়াল করবে, তো ছাত্রদের যেই বিষয়গুলো পালনীয় সেগুলো আমি বলি তোমরা খেয়াল করবা। তোমরা ছোট হইলেও এখন বোঝো, ভালো ভালো কথাও বোঝো, খারাপ কথাও বোঝো। একটা বকা দিলে তোমরা ধরতে পারবা যে এটা গালি দিছে, তাই না?
রাগ করলে বলতে পারো যে রাগ করছে হুজুরে, পিটি দিলে বলতে পারো পিটি দিছে, তাই না? তা তোমাদের এখন আমি যে কথাগুলো বলবো তোমরা খেয়াল করবা, আব্বু আম্মুকে এইভাবে বলবা তোমাদেরকে প্রস্তুত করার জন্য। তো আমাদের এই বছর আমাদের শিক্ষা কার্যক্রম ডায়েরির মাধ্যমে লিপিবদ্ধ করা হবে এবং দৈনন্দিনের কাজগুলো ডায়েরিতে দেওয়া হবে, যে প্রতিদিনের কাজ কী এটা ডায়েরির মধ্যে লেখা থাকবে। তোমরা এই অনুসারে বাড়িতে যাইয়া কাজ করবা, মানে পড়াগুলো এইভাবে শিখবা। তো এক নম্বর কাজ হইল ছাত্রদের জন্য নিয়মিত মাদ্রাসার ড্রেস পরিধান করে মাদ্রাসা আসবে। তো আমাদের গার্জিয়ান যারা আছেন তারাও খেয়াল করেন যে আমাদের একটা প্রতিষ্ঠান চালাইতে হইলে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন অনুযায়ী চালাইতে হয়, না হলে আমাদের জন্য এটা মানে সুন্দর হয় না, পরিবেশের জন্য সুন্দর হয় না আর শৃঙ্খলার জন্য সুন্দর হয় না। এই জন্য আমরা যারা গার্জিয়ান আছি সবাই খেয়াল করবো যে আমরা ছাত্রদের কী বলতেছি, যে আমাদের ছাত্রদের মধ্যে অনেকের ড্রেস নাই, পুরান যারা আছে তাদের ড্রেস নেই, নতুন যারা আসছে তারা তো বানাবে কিন্তু পুরানদের মধ্যে অনেকের ড্রেস নাই। দেখেন একটি শিক্ষা প্রতিষ্ঠানের সুন্দর করার জন্য, বেগমান করার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম অনুযায়ী চালাইতে হয় আমাদেরকে। তো যাদের ড্রেস নাই সামনের মাসের মধ্যে বানাইতে হবে। তো আমাদের মাদ্রাসার পক্ষ থেকে যারা বানাইবে তাদেরকে আমরা দর্জি আনবো সামনের মাসের এক তারিখে, দর্জি এনে এখান থেকেই মাপ দিয়ে নিয়ে যাবে। আর যারা নিজ দায়িত্বে বানাবে তারা আমাদের ড্রেসের কালার ফলো করে এইভাবে বানাইলেই চলবে যে কোনো জায়গার থেকে। তো এক নম্বর যে নিয়মিত মাদ্রাসার ড্রেস পরে আসবে, ড্রেস তারা মাদ্রাসা আসবে না, হয়তো আমরা এই মাস অ্যালাউ করবো, এর পরের মাসের দিকে ড্রেস তারা, এর পরের মাসের 15 তারিখের পর থেকে আমরা ড্রেস তারা কোনো ছাত্রকে অ্যালাউ করবো না, এখানে ক্লাস করার সুযোগ থাকবে না, অবশ্যই বাধ্যতামূলকভাবে ড্রেস পরে মাদ্রাসা আসতে হবে। 2 নম্বরে মাদ্রাসা নিয়মিত কাজ আরম্ভ হওয়ার 15 মিনিট পূর্বে মাদ্রাসায় উপস্থিত হইতে হবে। আমাদের গার্জিয়ান যারা আছেন আপনারা দেখেন ইংলিশ মিডিয়ামে যাদেরকে পড়ায়, যাদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ায় এদের বাপ মা ফজরের আগে ঘুম থেকে ওইটা বাচ্চাকে রেডি করে, তারা ইংলিশের গুরুত্ব বুঝছে কিন্তু দুঃখ আফসোসের বিষয় আমরা মাদ্রাসার গুরুত্ব বুঝতে পারি নাই। আমাদের বাচ্চাদেরকে আমরা নিয়ে আসি 8টা 9টা, ক্লাস শুরু হয় 7:30 থেকে, আমরা নিয়ে আসি 8টা 8:30 বাজে। তো শীতকালীন সময় আমরা 8টা থেকে ক্লাস শুরু করি। তো আমরা যদি 8টার মধ্যে বাচ্চাকে পৌঁছাইতে না পারি বাচ্চার জন্য কত বড় একটা ক্ষতি হয় আপনারা একটু চিন্তা করলেই বুঝবেন। আমাদের 8টা থেকে ক্লাস আরম্ভ হয়ে যায়, আমাদের প্রথম ঘন্টায় সাধারণত আমরা শিশু শ্রেণী, শিশু 1-2 এই শ্রেণীগুলোতে আমরা প্রথমে আরবি সাবজেক্টগুলো রাখি, অর্থাৎ কালিমা একটা সাবজেক্ট, কালিমা পড়াই প্রথম ঘন্টা, এসো আরবি শিখে আছে, এরপরে আপনার ওই যে আসমাউল হোসনা আছে, মানে প্রত্যেকটা ঘন্টাই গুরুত্বপূর্ণ, এমন না যে আমি 8:30 বাজে আসলে আমার চলবে এমন মনে করার কোনো অবকাশ নাই, কারণ আমার 8টার থেকে যে ক্লাস শুরু হয়েছে 8টা বাজেই স্বতন্ত্র একটি ঘন্টা একটি ক্লাস শুরু হয়ে যায়। আমরা যদি 8টার পরে 8:30 বাজে আসি, 8:45 বাজে আসি, তাহলে একটা বাচ্চা একটা সাবজেক্ট পাইল না, এই সাবজেক্ট পাওয়া না পারার কারণে এই বাচ্চাটা পরীক্ষার মধ্যে এই সাবজেক্টে ফেল করবে অথবা কম নাম্বার পাবে, আর কম নাম্বার পাইলে পরে বলবেন যে আপনারা যে মাদ্রাসায় লেখাপড়া ভালো না, কিন্তু মূলত দোষটা কিনা আমাদের নিজেদের পক্ষ থেকে হয়েছে। এই কারণে খেয়াল রাখবো আমরা যে কোনো অবস্থাতেই মাদ্রাসায় 8টা বাজে ক্লাস শুরু, মানে আমাদের মাদ্রাসায় আসতে হবে 8:15 আগে। এখানে লেখা আছে যে মাদ্রাসায় নিয়মিত কাজ আরম্ভ হওয়ার 15 মিনিট পূর্বে মাদ্রাসায় উপস্থিত হইবে। তাহলে তোমরা সবাই বুঝছো না মাদ্রাসায় কখন আসতে হবে, 7:45 আসতে হবে, 8টার থেকে ক্লাস শুরু, 7:45 মধ্যেই মাদ্রাসায় আসতে হবে। আবার 2-1 জন গার্জিয়ান আছেন অনেক আগে চলে আসেন, অনেক আগে চলে আসলেও আমাদের জন্য কষ্ট হয়ে যায়, কারণ আমাদের যারা ওস্তাদ আছেন তাদের বিশ্রাম নিতে হয়। আমরা যদি দেখা যায় 7:00 বাজে চলে আসলাম, 1-1 ঘন্টা আগে আসলে আমাদের জন্য ওস্তাদদের কষ্ট হয়, এই কারণে বেশি আগে আসবো না আবার পরেও আসবো না, নির্দিষ্ট সময়ে চলে আসব। 3 নম্বরে সদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, হাতের হাত পার নখ মাথার চুল ছোটো করিয়া কাটিবে। মাদ্রাসায় যারা পড়েন, যেহেতু বাচ্চা মানুষ আমরা সবাই জানি সামনে দা কোনো ভালো ছেলেরা বড় চুল রাখতে চায় না, যারা ভদ্র সম্ভ্রান্ত তারা কখনো বখাটে স্টেলে চুল কাটে না। আমরা বাচ্চাদের চুল কাটবো, হাত পায়ের নখ কাটবো, এগুলো খেয়াল করে কেটে দিব। আর শীতকালীন সময়ে আমরা বাচ্চাদেরকে অবশ্যই পায়ের মোজা পরিধান পরাইয়া মাদ্রাসায় পাঠাইব। অনেকে এমনি মাদ্রাসায় চলে আসেন, মানে বাচ্চার জন্য যদি মা নিজেরাই সচেতন না হই আমরা বলে আমরা পুরো করতে পারবো না। এই কারণেই সবসময় খেয়াল রাখবেন যে বাচ্চাদেরকে হাত
মানে পায়ের মোজা এবং শীতকালীন সময়ে জাম্পার পরিধান করে মাদ্রাসায় পাঠাইবেন। গলার মধ্যে একটি রুমাল পেঁচাই দিলে ভালো হয়। যাদের রুমাল নাই, রুমাল কেনার জন্য ব্যবস্থা করবেন, পরিপাঠি করে মাদ্রাসায় পাঠাইবেন। চার নম্বরে, নিয়মিত মাদ্রাসা আসিবে এবং কখনো মাদ্রাসা হইতে পালায়ন করিবে না অথবা কামেই করিবে না। আমাদের ছাত্র অনেক গার্জিয়ান আসেন যে যখন তখন ছাত্রকে নিয়ে দেশে চলে যান, এর দ্বারা বাচ্চার লেখাপড়ার অনেক ক্ষতি হয়। আমাদের কোনো বাচ্চা যদি একদিন ক্লাসে উপস্থিত থাকতে না পারে, তখন দেখা যায় তার পুরো এক সপ্তাহ কিংবা আরও অনেক দিনের পড়া সে পিছিয়ে পড়ে জায়গা। আমরা তো প্রতিদিনই নতুন একটা সবক পড়াই, কারণ আমাদের সিলেবাসভুক্ত মাদ্রাসা, যেহেতু আমরা নূরানীতে আলিম কোরআন বোর্ড কর্তৃক পরিচালিত, আমাদের বোর্ড কর্তৃক একটা সিলেবাস আছে, প্রত্যেক দিনের নতুন নতুন কিছু পড়া আছে। যদি কোনো বাচ্চা একদিন না আসে, তাহলে তো সে আর নতুন পড়াটা পাইল না, এরপরের দিনে সেই পড়াটা পিছিয়ে পড়ে যায়, পরে এক সময় তার অনেক পড়া জমে যায়গা, না পড়ি না পড়া, পরে আর মাদ্রাসা আসতে ভাল লাগে না, তখন আর কামাই করে, কারণ পড়া তো পারে না। খেয়াল রাখবো, প্রতিদিনের পাঠ দিনে শিখবে, মানে প্রতিদিনের কাজ লেখাপড়া বাড়ির কাজ নিয়মিত সম্পূর্ণ করবে। আমরা হাতের লেখা দিয়ে দিই বাচ্চাদেরকে মাদ্রাসার থেকে, হাতের লেখা দিয়ে দিই। আমাদের অনেক বাচ্চা এমন দেখা যায়, এই কথা বলা যাবে না, অনেক বাচ্চা এমন দেখা যায় যে আমরা হাতের লেখা দিয়ে দিছি, আবার মাদ্রাসা হাতের লেখা নিয়ে আসছে, কিন্তু পুরা করে নেই লেখা, লেখাটা পুরা করে নেই কা। এটার জন্য আপনাদের স্বতঃস্ফূর্ত চেষ্টা লাগবে। মানে ইংলিশ মিডিয়ামে পড়লে মহিলাদের জন্য নিচে ব্যবস্থা, যেমন স্কুল কলেজ, স্কুল কিন্ডার গার্ডেন অথবা ইংলিশ মিডিয়ামে পড়াইলে, মানে মাস্টার যেই কাজ দেয় খুব যত্ন সহকারে ছেলেকে ওই কাজ শেষ করায়। কিন্তু বড় আফসোসের বিষয় হলো আমাদের মাদ্রাসাতে আমরা বাড়ির কিছু কাজ দিয়ে দিই, হাতের লেখায় দিয়ে দিই, এগুলো আমরা অনেকেই বাড়ির থেকে লেখা আনি না, খেয়াল রাখতে হবে। আমাদের চেষ্টা, আপনাদের সহযোগিতা লাগবে। শুধু আমরা চেষ্টা করবো, আপনারা সহযোগিতা করবেন না, তাহলে আমরা ভালো রেজাল্ট দিতে পারবো না। এরপর মাদ্রাসার অঙ্গন, শ্রেণীকক্ষ, এখানে এসে হইচই করা যাবে না, এগুলো আমরা এই খেয়াল রাখবো। পরীক্ষার প্রগতিপত্র পাওয়ার পর পিতামাতা অভিভাবক দেখিয়া তার স্বাক্ষর করিয়া নির্ধারিত তারিখের মধ্যে সে শিক্ষকের কাছে জমা দিবে। এটা বিষয় হলো যে আমরা যখন মানে পরীক্ষা দেওয়া বাচ্চারা প্রগতিপত্র আমরা ছাত্রদের হাতে দিয়ে দিই, অনেকে নিয়ে এটা বাড়িতে বাসায় রেখে দেয়, আবার অনেকে মানে বাসায় নিয়ে নেওয়ার পর দেখেই না এটা কী লেখা আছে। কোনো বাচ্চার রেজাল্ট খারাপ হলে আমরা লিখে দিই যে ভালো নয়, আরও ভালো করার চেষ্টা করতে হবে, বিভিন্ন বিষয় লিখে দিই, কিন্তু এগুলো ফলো করা হয় না। ফলো না করার কারণে বাচ্চা কোনো তারাক্কি হয় না। খুব খেয়াল রাখবেন এই বিষয়গুলো। হ্যাঁ আছে, নিচে আছে, আছে। এরপরে একটা বিষয় হচ্ছে নিয়মিত ডায়েরি সংরক্ষণ করিতে হইবে। আমাদের এই বছর মানে প্রতিদিনের ক্লাসের পড়া ডায়েরিতে লিখে দেওয়া হবে, এই ডায়েরি অনুযায়ী লেখা ফলো করবে, মানে পড়াশোনা ফলো করবে। আরেকটি বিষয় হলো প্রতি মাসের বেতন মাসের এক তারিখ থেকে নিয়ে 10 তারিখের মধ্যে পরিশোধ করিতে হইবে। যে এই বিষয়টা আপনারা খুব খেয়াল রাখবেন। দেখেন আমরা এখানে যারা শিক্ষক আছে, শিক্ষকবৃন্দ আছে, 6 জন আমাদের শিক্ষক, আরেকজন বাবুরচি, মোট 7 জন স্টাফ আমাদের মাদ্রাসাতে। আমাদের প্রতি মাসে বিশাল একটা খরচ আসে, তাহলে প্রত্যেকে আমরা যদি হুজুরদেরকে বেতন তারিখ মতো দিতে পারি, নির্দিষ্ট তারিখে দিতে পারি, তাহলে তাদের যে জরুরত এই জরুরত পুরা করতে পারে তারা। নিয়ম নির্দিষ্ট সময়তে তাদের বেতন আমরা পরিশোধ করতে না পারলে হুজুরদের পড়ালেখার মধ্যে একটু ঘাটতি চলে আসে। এই কারণে আমরা খুব ফলো করব, খেয়াল করব। যেমন বাসা ভাড়া না দিয়ে থাকা যায় না বাসার মধ্যে, মানে এক জায়গায় আমি যদি রিক্সা করে যাই, ভাড়া ছাড়া যেমন যাওয়া যায় না, আমাকে খেয়াল করতে হবে যে মাদ্রাসার বেতন ছাড়া মাদ্রাসায় পড়ানো যায় না। এটা আমাদের যেহেতু একটা প্রাইভেট প্রতিষ্ঠান, আপনারা সবাই জানেন আমরা 10 জন থেকে 7 জন ব্যাপকভাবে চাই না, শুধু মাহফিল ছাড়া আমরা টাকাই চাই না কোনো, শুধু মাহফিলের সময় 10 জনের সহযোগিতা কামনা করি, এই ছাড়া আমরা অন্য অন্য ক্ষেত্রে আপনাদের থেকে কোনো সাহায্য চাই না। আমাদের ছাত্রদের নির্দিষ্ট পরিমাণ বেতন ধার্য করা আছে, ওই টাকা দিয়ে আমরা মাদ্রাসার ভাড়া, শিক্ষকদের বেতন, আনুষাঙ্গিক খরচগুলো পুরা করি। অতএব আপনারা যদি এক মাসের বেতন আরেক মাসে দেন, আবার কেউ বেতন দেয় একবার 25 তারিখ পর্যন্ত, আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। এই কারণে নির্দিষ্ট সময়তে আপনাদের বেতনগুলো পরিশোধ করবেন। মাদ্রাসার প্রতি আইনকানুন শ্রদ্ধাভরে মেনে চলতে হবে। যে মাদ্রাসার থেকে আমরা যে আইনকানুনগুলো করি, এগুলো মানতে হবে আপনার বাচ্চাদের, আপনারা এটার মানার প্রতি সহযোগিতা করতে হবে। আরেকটি বিষয় হলো যে আমাদের বাচ্চাদের টুকটাক কিছু সমস্যা হয়, এই সমস্যাগুলো আমাদের চাইতে মানে বাপ মার কাছে বলে বেশি, এটাই স্বাভাবিক, বলবেই তারা।
কিন্তু বলার পর অনেক উত্তেজিত হয়ে যায়। আসলে এটা ঠিক না, অনেক সময় বাচ্চা বোঝে না, একটা বিষয় আরেকটা বিষয়ের সাথে জড়ায় ফেলে, কারণ বাচ্চা মানুষ সব কিছু বোঝে না। আপনারা আয়সা মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসা, আমি সবসময় মাদ্রাসা থাকি, হুজুরের আছে, যে কোনো সমস্যা হইলে হুজুরের কাছে বলবেন, এটা সমাধান করার জন্য আমরা পুরোপুরিভাবে চেষ্টা করব, এর মধ্যে কোনো ত্রুটি হবে না ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের সামনে আল্লাহ তাআলার 99টি নাম পড়ে শোনাবে অত্র মাদ্রাসার ক্লাস 3-র ছাত্র মোহাম্মদ জুবায়ের হোসেন মোহাম্মদ সিয়াম। মাশাআল্লাহ, মারহাবা, ধন্যবাদ মোহাম্মদ সিয়াম ও জুবায়েরকে, অত্যন্ত চমৎকারভাবে আমাদেরকে আল্লাহ তাআলার পবিত্র 99টি নাম পড়ে শোনালেন। দেখেন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা মান নাহসাহা দাখালাল জান্নাহ। এই হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত, যে হাদিসের বিন্দু পরিমাণ
কোনো সন্দেহের অবকাশ নেই। যার সিনার মধ্যে আল্লাহ তাআলার পবিত্র 99টি নাম থাকবে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবে। আর আমাদের মাদ্রাসার ক্লাস 2 দ্বিতীয় শ্রেণীর বাচ্চাদের সিলেবাসের মধ্যে আল্লাহ তাআলার 99টি নাম আছে। যারা এই বছর ক্লাস 2 করবেন আপনারা সবাই মুখস্থ করতে পারবেন।